I have heard the victims. That is one version of the story. As a governor, I would like to be fair in my approaches and comments. Let me also listen to what government has to say. I have asked for a report. I'll give them a few more hours. After listening to the government side, then I will give you my considered opinion today. You are most welcome to the Rajbhavan in the evening. In one word, I will say shocking. রাজ্যপাল নিজের দলের সতীর্থদের কাছে গিয়েছেন, উনি মুখোশ খুলে রাজনীতিতে যোগ দিয়েছেন। ঘরছাড়া বিজেপি কর্মীদের কাছে রাজ্যপালের যাওয়া নিয়ে মন্তব্য কুণাল ঘোষের। উনি তো রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, নিজে পার্টির উনি ভারতীয় জনতা পার্টির ব্যাজ বুকে নিয়ে ঘোরেন, তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে, ফ্লপ করছে, তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন, মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন। পুলিশের বক্তব্য হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তিনি রাজভবনের ভেতরে চলে যান এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু দায়িত্বপ্রাপ্ত ডিসির সঙ্গে কোনো রকম কথাবার্তা বলেননি, অর্থাৎ কতজন লোক ভেতরে যাবেন, কটি গাড়ি ভেতরে যাবে সেই সম্পর্কে কোনো তথ্য পুলিশকে দেওয়া হয়নি, ফলত সেই কারণেই তাদেরকে আটকানো হয়েছিল। এরপরে পুলিশের বক্তব্য হচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নামেন এবং তারপর তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন, কিন্তু তিনি ভেতরে ঢোকবার জন্য কোনো আবেদন বা কোনো চেষ্টা তিনি করেননি, ফলত এরপরে বিষয়টা আর এগোয়নি। ফলে এই ক্ষেত্রে পুলিশের যে অতিসক্রিয় বলে শুভেন্দু অধিকারীকে বা ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিদের আটকানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ কখনোই সত্যি নয়। পুলিশের বক্তব্য হচ্ছে রাজ্যপালের তরফ থেকে কাউকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হলে পুলিশ কখনোই তাদেরকে আটকাবে না, কিন্তু রাজ্যপালের নিরাপত্তার জন্য, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য গোটা বিষয়টাতে এই এত সংখ্যক লোক তারা যদি ভেতরে প্রবেশ করেন তাহলে সেই সংখ্যাটা এবং কটি গাড়ি যাবে সেইটা নিশ্চিত করা কিন্তু পুলিশের কাজ এবং সেখানকার আইন শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের কাজ, এবং গতকাল পুলিশ সেটাই করতে চেয়েছিল বলে পুলিশের তরফ থেকে আজকে কলকাতা হাইকোর্টে দাবি করা হয়েছে। ফলত সব মিলিয়ে দুপক্ষের সওয়াল জবাব শেষ হয়ে গিয়েছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশ দিয়েছেন, আরো একবার তোমাকে বলবো, নির্দেশে বলা হয়েছে শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন, কিন্তু তার জন্য নতুন করে রাজ্যপালের কাছে তাদেরকে আবেদন করতে হবে এবং তিনি যদি অনুমতি দেন তাহলেই এরা দেখা করতে পারবেন, এবং তারা যদি গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করেন তাহলে যে নেতা এবং কর্মীরা গাড়ি নিয়ে ভেতরে যাবেন সেই গাড়ির সংখ্যাটা এবং কতজন ভেতরে যাবেন সেটা আগাম পুলিশকে জানাতে হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য হলো তারা কোনো গাড়ি নিয়ে ভেতরে যাবেন না, তারা হেঁটে ভেতরে প্রবেশ করবেন। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বক্তব্য হলো যে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনো একজন ব্যক্তিকে থাকতে হবে, যিনি নিশ্চিত করবেন যে এই ব্যক্তিরা শুভেন্দু অধিকারীর সঙ্গে এসছেন এবং রাজ্যপালের অনুমতিক্রমে তার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। ফলত শুভেন্দু অধিকারী এর পরবর্তী ক্ষেত্রে তিনি যদি রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আইনি বাধা বা পুলিশি বাধার সম্মুখীন হতে তাকে আর হবে না। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মহামান্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দেওয়ার পাশাপাশি, যেখানে তিনি বলছেন যে রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে, যদি সেটা না হয় তাহলে কেন তার অনুমতিক্রমে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন মহামান্য বিচারপতি। আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন যেখানে মহামান্য বিচারপতি এই কথা বলছেন সৌভিক। দেখো একদম এই এই পর্যবেক্ষণ বা অবজারভেশন যেমন গুরুত্বপূর্ণ যে তাকে কি রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে, এই অবজারভেশন যখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে আসছে সেই সময় পুলিশের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকেও কিন্তু পাল্টা উত্তর দেওয়া হয়েছে। তার কারণ তারা বলছেন যে তিনি অনুমতি দিয়েছেন, কিন্তু রাজভবনের তরফ থেকে বলা হয়েছিল যে শুভেন্দু অধিকারী এবং কয়েকজন ব্যক্তি তারা সাক্ষাৎ করতে আসবেন, কিন্তু এই সংখ্যাটা কখনোই বলা হয়নি। এবার এবং পুলিশের বক্তব্য হলো যে এতজন লোক যখন দেখা করতে আসছেন তখন সেই একেবারে নির্দিষ্ট করে সংখ্যাটা এবং কটি গাড়ি ভেতরে প্রবেশ করবেন সেই সংখ্যা সম্পর্কে জ্ঞান থাকা কিন্তু পুলিশের কর্তব্য, এবং সেই কারণেই পুলিশ কিন্তু শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে জিজ্ঞাসা করেছিলেন যে কটি গাড়ি ভেতরে আসবে এবং কতজন ভেতরে আসবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লোকের সংখ্যা এবং গাড়ির সংখ্যা
কোনোটা নিয়েই কিন্তু পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারী বা তার আত্মসহায়ক কেউ কিন্তু আর যোগাযোগ করেননি। বলতো এই ধরনের নিশ্চিত না হয়ে কিভাবে কোনো ব্যক্তিকে তারা ভেতরে প্রবেশ করতে দেবেন সেটা নিয়েই কিন্তু পুলিশের তরফ থেকে আটকানো হয়েছিল বলে তারা বলছেন। এবং তারা বলছেন যে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যার মধ্যে কারা কারা ভোট পরবর্তী আক্রান্ত তারা আদৌ শুভেন্দু অধিকারীর সঙ্গে আসছেন কি নাকি তারা অন্য কোনো ব্যক্তির সঙ্গে আসছেন সেটা নিশ্চিত করার উপায় কি, সেটা নিশ্চিত করার পদ্ধতি কি, এবং সেই কারণেই তারা কিন্তু শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের সাহায্য চেয়েছিলেন, যে সাহায্য পরবর্তীকালে করা হয়নি বলে পুলিশের তরফে দাবি করা হচ্ছে। ফলত মাননীয় বিচারপতি যখন একদিকে প্রশ্ন করছেন যে রাজ্যপালকে গৃহবন্দী করে রাখা হয়েছে কিনা, তার অনুমতিক্রমে তার সঙ্গে কেউ দেখা করতে হয় তাদেরকে আটকানো কেন হচ্ছে, তার উত্তর কিন্তু সরকারের তরফ থেকে এইভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে গোটা পদ্ধতিটাকে তারা কোথাও আটকানোর চেষ্টা করেনি, তারা শুধু শুভেন্দু অধিকারী এবং মহামান্য রাজ্যপালের নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা করেছিলেন। কারণ এত সংখ্যক গাড়ি একসঙ্গে ভেতরে প্রবেশ করলে সেটাকে নিয়ন্ত্রণ করা এবং সেটার উপর নজরদারি করা সেটা কিন্তু একটা পুলিশের প্রাথমিক কর্তব্যের মধ্যে পড়ে, এবং সেই কাজটাই পুলিশের তরফ থেকে করার চেষ্টা করা হয়েছিল বলে আজকে কলকাতা হাইকোর্টের দাবি করা হয়েছে। ফলত সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশের পরে শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা চাইলে গভর্নরের সঙ্গে দেখা করতে পারবেন। আমি বলছি একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এখানে দর্শকদের জানাতে চাইবো যে একেবারে যখন নির্দেশ দিচ্ছেন মহামান্য বিচারপতি, একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তিনি দিচ্ছেন, যেখানে এই কথা তিনি বলছেন মহামান্য বিচারপতি যে একেবারে যারা যাবেন অর্থাৎ যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন তাদের শনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কাউকে করতে হবে, এই এই বলে সওয়াল করা হচ্ছে রাজ্যের তরফে। তখন মহামান্য বিচারপতি এই কথা বলছেন ঠিক আছে, কিন্তু কারোর পরিচয় নথিবদ্ধ করা যাবে না, তাহলে পরে আবার হেনস্থার আশঙ্কা থাকে। এই আশঙ্কার কথা কিন্তু মহামান্য বিচারপতি নিজে উল্লেখ করছেন, তিনি বলছেন কারোর পরিচয় নথিবদ্ধ করা যাবে না, যদি তা হয় তাহলে পরে আবার হেনস্থার আশঙ্কা থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মহামান্য বিচারপতি অমৃত সিনহার। এদিকে মাহেশ্বরী সদনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করতে না পেরে ফিরে যেতে হয়েছিল ঘরছাড়া বিজেপি কর্মীদের। এই বিজেপি কর্মীদের রাজভবনে নিয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 144 ধারা জারি রয়েছে এই যুক্তি দেখিয়ে 6টি ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাজভবনে ঢোকার রাস্তা, আর তারপর রাজ্যপাল আজকে গেলেন মাহেশ্বরী সদনে।